আজ প্রখ্যাত অভিনেতা তাপস পালের জন্মদিন, সুভাষ সরকার ভিজুয়ালের সুধী দর্শক মণ্ডলী, তার প্রতি শ্রদ্ধা জানাতেই আমি আমার মতন করে একটি প্রতিবেদন আজকের এই পর্বে তুলে ধরব। আশির দশককে বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগ বলে চিহ্নিত করা হয়, যদিও এই সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এক যুগান্তকারী ঘটনার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ এই সময় মহানায়ক উত্তম কুমারের আকস্মিক প্রয়াণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মার্কারি আলোর ছটা যখন স্তিমিত হয়ে পড়ে, ঠিক তখনই সবার অলক্ষ্যে সন্ধ্যা প্রদীপের মতন মিষ্টি আলোয় আলোকিত করতে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এই মহান শিল্পী তাপস পাল। ১৯৫৮ সালে 29শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে ধারাপাড়ায় পাল পরিবারে কোল আলো করে জন্ম হয় এই কিংবদন্তি অভিনেতার। পিতা গজেন্দ্রচন্দ্র পাল তখন চন্দননগর হাসপাতালের চিকিৎসকের পেশায় কর্মরত ছিলেন। হুগলির কানাইলাল বিদ্যামন্দির থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ শেষ করে হুগলি মহসিন কলেজে স্নাতক স্তরে ভর্তি হন এবং সেখান থেকে সসম্মানে উত্তীর্ণ হয়ে প্রথাগত জীবনের বাইরে এসে অভিনয় জীবনে আত্মনিয়োগ করেন। অভিনয়ের প্রতি ভালোবাসা ও একাগ্রতাই পরবর্তীকালে তাপস পাল থেকে অভিনেতা তাপস পালের স্বীকৃতি এনে দিয়েছে। ১৯৮০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তার কাজের পরিধি প্রমাণ করে দেয় তার অভিনয়ের সত্তা। প্রথিতযশা পরিচালক স্বর্গীয় তরুণ মজুমদারের আশীর্বাদ ধন্য হয়ে দাদার কীর্তিতে প্রথম আত্মপ্রকাশ এই ১৯৮০ সালে প্রথম ছবিতেই বাজিমাত। এরপর ধীরে ধীরে তার প্রতিভার বিকাশ বিকশিত হতে থাকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ১৯৮১তে সাহেব ছবিতে অসামান্য অভিনয়ের দক্ষতা পৌঁছে যান খ্যাতির শীর্ষে, তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় না। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য নায়িকার পাশে সাবলীল অভিনয়ে দর্শকদের কাছে হৃদয়গ্রাহী শিল্পী হিসেবে বিবেচিত হয়েছেন। রোমান্টিক নায়িকা হিসেবে তিনি পাশে পেয়েছেন মহুয়া রায় চৌধুরী, দেবশ্রী রায় ও শতাব্দী রায়দের, এবং এদের প্রত্যেকের সঙ্গেই স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্য অভিনয় করে বক্স অফিসের মর্যাদা বাড়িয়ে তুলেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে যে সকল ছবি, তার তালিকা এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। দাদার কীর্তি, সাহেব, পারাবাত প্রিয়া, অনুরাগের ছোঁয়া, আশীর্বাদ, এই ছবিগুলোতে নায়িকা হিসেবে ছিলেন স্বর্গীয় মহুয়া রায়চৌধুরী। এরপর নায়িকা দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করে যে সকল ছবি সাফল্যের মুখ দেখতে পায় সেগুলো হলো দাদার কীর্তি, আগমন, ভালোবাসা ভালোবাসা, সমাপ্তি, চোখের আলো, সুরের আকাশে, তবু মনে রেখো সহ অজস্র বাংলা ছবি। এছাড়াও শতাব্দী রায়ের সঙ্গে অভিনীত ছবির তালিকাটাও বিশাল। তবুও তার মধ্যে থেকে উল্লেখযোগ্য ছবিগুলো হলো গুরুদক্ষিণা, অমরবন্ধন, পরশমণি, আপন আমার আপন, অনুরাগ, মঙ্গলদ্বীপ, মান মর্যাদা, দাবি প্রভৃতি। এছাড়াও অপর্ণা সেনের সঙ্গে কড়ি দিয়ে কিনলাম ছবিটাও বিশেষ প্রশংসনীয়। শুধু কি তাই, ইন্দ্রানী হালদার, রচনা ব্যানার্জী, নয়না দাস, মুনমুন সেন, ইন্দ্রানী দত্ত, মন্দাকিনী, সুধা চন্দন, অঞ্জু ঘোষ সহ অসংখ্য অভিনেত্রীদের পাশে স্বমহিমায় বিরাজ করে গেছেন এই মহান অভিনেতা তাপস পাল। সুপারহিট বাংলা ছবি করতে করতে ১৯৮৪ সালে প্রথম বলিউডে পা রাখেন
হীরেন নাগের হাত ধরে অবধ ছবিতে। নায়িকা ছিলেন মাধুরী দীক্ষিত। অবধ ছবিটি সাফল্য পায়নি, ফিরে এলেন বাংলায় তারপর হিট ছবি ভালোবাসা ভালোবাসা। 2000 সালে উত্তরা, 2002 সালে মন্দমের উপাখ্যান, স্বর্গীয় বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালনায় তাপস পালের অসাধারণ অভিনয় মনে রাখার মতো। 1981 সালে সাহেব ছবিতে অসাধারণ অভিনয়ের জন্যে ফিল্মফেয়ার পুরস্কার পান। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। 1985 সালে নন্দিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাদের একটিমাত্র কন্যা সন্তান সোহিনী। 2001 সালে রাজনীতিতে যোগদান করেন। 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত আলিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী ছিলেন। সেই সময় তার জীবনে একটি ঝড় ওঠে। 2016 সালে একটি নির্বাচনী প্রচারে একটি বিতর্কিত মন্তব্যের জন্যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। তারপর থেকে তার রাজনৈতিক ক্ষয় শুরু হয়। তার নাম জড়ায় একটি চিটফান্ড সংস্থার সাথে। সিবিআই তাকে অ্যারেস্ট করে, তার জেলও হয়। দীর্ঘ 13 মাস পর ছাড়া পান। তিনি খুব অসুস্থ ছিলেন, তিনি আবার পুরোপুরি অভিনয় জগতে ফিরতে চেয়েছিলেন। তিনি মেয়ের কাছে যাবার জন্যে মুম্বাই বিমানবন্দরে পৌঁছন, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 2 সপ্তাহ ছিলেন হাসপাতালে। 2020 সালের 18ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বাই থেকে দেহ বাড়িতে আনা হয়। তারপর দিন সকালে মরদেহ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। ওখানে অনেক শিল্পীরা শ্রদ্ধা জানাতে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছিলেন। একটার পর মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে, সেখানে গান সেলুট দিয়ে শিল্পীকে বিদায় জানানো হয়। সেই দিন একটি অধ্যায় শেষ হয়। এই মহান শিল্পীকে আমি জানাই শত কোটি প্রণাম, ধন্যবাদ।